Come on.
দেখলাম এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থী 1 লাখে 4 লাখ কমেছে 1000 2000 নয় 4 লাখ কমেছে এটা এটা ড্রপ আউটের ফলাফল এটা ড্রপ আউটের ফলাফল রাজ্যের শিক্ষা দপ্তরের যে ব্যর্থতা রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রত বসু যিনি এসএসসি তে পিএসসি দুর্নীতির কাণ্ডারি অন্যতম কাণ্ডারি তার যে ব্যর্থতা এই ব্যর্থতা দায় তাকে নিয়ে অবিলম্বে আমরা বলছি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অবিলম্বে পদত্যাগ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ওরা যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে রাজ্যের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে যেভাবে ঠেলে দিতে চাইছে আমরা বলছি আপনারা অনেক করে নিয়েছেন অনেক কিছু করে নিয়েছেন এবার আপনারা ছেড়ে দিন এবার অনেক দেখে নিয়েছি আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা এবার বুঝে নেব কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন সুনিশ্চিত করার কাজ আমরা এবার বুঝে নেব কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করবার কাজ আমরা বুঝে নেব বড় অংশের ছাত্রছাত্রীদের পড়াশোনার আঙিনায় ফেরানোর কাজ আমরা বুঝে নেব আপনারা ছেড়ে দিন আপনারা অনেক করেছেন রাজনীতির ক্যাম্পাসের বুকে তৃণমূল ছাত্র পরিষদের শেষের শুরু আর আমাদের আন্দোলনের একটা শুরুবাত মাত্র এরপরে আগামীটা ধাপে ধাপে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কমরেডরা যাদেরকে আটকানোর জন্য আলিপুর ক্যাম্পাসে এভাবে নৃশংসভাবে আক্রমণ করা হলো তাদেরকে আগামীতে কিভাবে রুখে নিতে হয় কিভাবে ক্যাম্পাসের ভেতর বুঝে নিতে হয় সেই লড়াইয়ের শুরু আজকের দিন থেকে তৃণমূলের শেষের শুরু বলা ভালো বলে গোটা ক্যাম্পাস জুড়ে আজকে তারা নাকি বলছে যে আমরা নাকি বহিরাগত বলে এই যে গোটা কলকাতা জুড়ে এত কয়েকশো কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফলে এই সমস্ত কলেজের ছাত্ররা তাদের কোনো অসুবিধা হলে কোথায় আসবে কলেজে গেলে পাঠিয়ে দেওয়া হবে সিউ এর কাছে যাও তাহলে কলেজ স্ট্রিট ক্যাম্পাস সিউ এর মেন ক্যাম্পাস সেখানে আসবে তারা কোথায় আসবে ফলে এই সমস্ত ছাত্রদেরকে এত শয়ে শয়ে ছাত্রদেরকে বহিরাগত বলে এসএফআইয়ের আন্দোলনকে খাটো করে দেওয়ার সামর্থ্য টিএমসিপি কেন টিএমসিপির যারা প্রাক্তনী বা টিএম তৃণমূলের যারা বড় বড় নেতা যারা নবান্নে বসে বিকাশ ভবনে বসে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ছোড়েদের হাতে তুলে দিচ্ছে তাদের ওই সামর্থ্য নেই